আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আর একটা ছোটো একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি রাজহাঁস দিয়ে আর চালের রুটি তৈরি করেছি, খুব মজার একটা রেসিপি। তো আজকে এটা খাওয়া দাওয়া করব, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আমি আজকে কিভাবে রাজহাঁস আর চালের রুটিটা বানিয়ে খেলাম, সেটাই শেয়ার করব। এখানে 4 কেজি ওজনের একটা রাজহাঁস, এটা খুলনা থেকে আমাদেরকে একজন পাঠিয়েছে একদম পরিষ্কার করে। তো অনেকটাই ময়লা আছে, এটা এখন পরিষ্কার করে আমি তারপরে কেটে কুটে রান্না করব আর আপনাদের সঙ্গে এটাই আজকে আমি শেয়ার করব। অনেকটাই ময়লা আছে এখনও, তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এটা কেটে নিয়েছি। এখন আমি সম্পূর্ণটা রান্না করব না, আর চামড়াটা দেখুন একদম গরুর বটের মতো লাগতেছে, হ্যাঁ খেতেও চামড়াগুলো খুব ভালো লাগবে। তো এখন আমি অর্ধেকটা এখান থেকে রান্না করব, আর কীভাবে রান্না করব সেটাই দেখিয়ে দিব। তো এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন এই হাঁড়িতে আমি রান্নাটা করব। এখানে আমি এখন দিয়ে দিব তেল, তো পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু নরম করে নিব তেলের মধ্যে ভেজে। আসলে আমি রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সময় পাই না আমি, এজন্য শুধু আমার সাবস্ক্রাইবগুলো কমে যায়, এজন্য ভিডিও দিয়ে দিয়ে আমি চ্যানেলটাকে ঠিক রাখতেছি। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখন এখানে দিয়ে দিব আমি, এখানে নিয়েছি 1-4 চামচ হলুদ গুঁড়ো, 2-4 চামচ মরিচ গুঁড়ো, আর 1.5-4 চামচ ধইনা গুঁড়ো, 1-4 চামচ জিরা গুঁড়ো, আর 1/2-4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে এলাচ দারচিনি নিয়েছি, এগুলো সব দিয়ে দিব। তো যেটা বলছিলাম আর কি, আমি এত সময় পাই না ব্লগে, আসলে সময় দেওয়ার মতো সময় আমার হচ্ছে না, এজন্য আমি কাউকে বন্ধু বানাতে পারছি না, বা কেউ আমাকে করতেছে না, আমি কাউকে কমেন্ট করতে পারতেছি না, এই জন্য আর কি। তো জানেন আমি রান্নার চ্যানেলটা নিয়ে এখন অনেক ব্যস্ত, এজন্য এটার দিকে বেশি একটা আমি ফলো করতে পারি না। তো সবাই কমেন্ট করবেন প্লিজ, আমি উত্তর দিব, কোনো সমস্যা নাই, আমি কমেন্টের উত্তর আপনাদেরকে দিয়ে দিব, কারণ আমি কমেন্টের পেলে উত্তর দিয়ে দিই, কিন্তু আমি নিজের থেকে কারো কাছে যেতে পারি না। তো এটা ভালো করে আমি কষিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1টা বড় টমেটো। টমেটোটা আমি মশলার সাথে গলিয়ে নিব আর কি, একটু কষিয়ে। আর এই চ্যানেলটাকে আমি বন্ধ করতে পারতেছি না, কারণ এত দূর আগায় আসছি, চাচ্ছি না যে এটাকে আমি বন্ধ করে দিই, মায়া লাগতেছে সেই জন্য আর কি, কোনো রকম একটু চালিয়ে যাচ্ছি। আশা করি আমার পাশে থাকবেন আপনারা সবাই। আর এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এই হাঁসের মাংসটা এখানে দিয়ে দিব। আসলে এটা নিজের হাতের পালা, গ্রামের একজনের, আমার হাজব্যান্ডের অফিসের কলিগ, তো ওনারাই নিয়ে আসছে আমাদের জন্য, তো পরিষ্কার করে নিয়ে আসছিলো, ভালো করে পরিষ্কার হয় না, অনেকটা আমি করে নিয়েছি, খেতে ভালোই লাগবে, হাতের পালা হাঁস এগুলো খেতে ভালোই লাগে। আর অনেক বছর খাই না আসলে, রাজহাঁস নর্মাল হাঁসটাই খাওয়া হয়, তো এই জন্য আজকে চালের রুটি দেখাবো আর কি। আর যে অর্ধেকটা রেখে দিয়েছি সেটা দিয়ে ভাত খাবো আরেক দিন রান্না করে। তো এটাকে আমি ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম, তো আমার এটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন আমি একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে,
তো আমার এটা রান্না হয়ে গেছে, আমি কিছুটা আলুও দিয়েছিলাম। আর যেহেতু চালের রুটি দেখাবো, অনেকটা ঝোল রাখছি, এই ঝোলের মধ্যে ঝোলটা লাগবে আর কি, চালের রুটিতে একটু ঝোলটা বেশিই রাখতে হয়। আর এদিকে রুটিও ভেজে নিচ্ছি। তো আশা করছি আমার ভিডিও আজকের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।